আপনারা বলুন, আমাদের পূর্ব প্রান্তে বাংলাদেশ আছে, সেই বাংলাদেশের একটা জেলা আছে, জেলার নাম হচ্ছে নোয়াখালী। সেখানে আমরা গিয়েছিলাম প্রোগ্রাম করতে, সেখানে দেখছি তাদের কথা হচ্ছে কা খাইছু, কা মাইছু, কা কাইছু, এরকম টাইপের কথা। আমি আজমিরাকে বলছি, আজমিরা এখানে এসে আমরা বিসমিল্লাহ বলে গ্লাস তুলে গাইলে শুনবে তো? তা একটা কমিটির ছেলে শুনতে পেয়েছে, বলছে আমরা আজমিরা পারভিনের মরণ কাউকে ছাড়ি না শুনি, বিসমিল্লাহ বলে গ্লাস তুলে গালে ঢেলে নিল শুনি, তখন একটু জাহানটা ধরে আসলো। ওখানে গিয়ে একটি কালাম শুনেছিলাম, যে কালামটা হচ্ছে ওদের ভাষায় লেখা, নোয়াখালী বলে একটা জায়গা আছে, যে বিজ্ঞানীদের বিজ্ঞানী কে বলতে পারবে? কি বিজ্ঞানীদের বিজ্ঞানী কে? কেউ উত্তর দিতে পারলে তাকে 10টা লজেন্স দেব। বিজ্ঞানীদের বিজ্ঞানী কে বলতে পারবে? কি বাচ্চাদের মধ্যে বিজ্ঞানীদের বিজ্ঞানী হচ্ছে আমার আপনার নবী। কারণ এখনকার জামানায় চাঁদে যাওয়ার জন্য রকেট আবিষ্কার করে, কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাচ্চা রাহমাতুল্লিল আলামিন বিনা রকেটে আল্লাহ সপ্তমতম আসমানে গিয়েছিল, বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আপনার নবীর থুতু মোবারকটা এতই পবিত্র ছিল যে আবু বকরকে যখন সাপে কামড়েছিল, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারকটা লাগানোর সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গিয়েছিল, বলা যাবে না সুবহানাল্লাহ? তাই সেই বাংলাদেশের নোয়াখালীর ভাষায় যে গজলটি আমরা শুনেছিলাম, সেই কালামটি আপনাদের সামনে আজমিরা পারভিন গাইবে। আর বাচ্চারা যারা যারা জানা আছে প্রত্যেকে একসঙ্গে গাইবে। গজলটা হলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সকলে যখন আজমিরা পারভিন বলবে সুবহানাল্লাহ, তোমরা সুবহানাল্লাহ বলবে, বলতে পারবে তো? যে জোরে বলবে তাকে এক প্যাকেট লজেন্স দেওয়া হবে, বলো তো দেখি। যেই আজমিরা পারভিন বলবে সুবহানাল্লাহ, তোমরা বলবে সুবহানাল্লাহ, ঠিক আছে? একবার ট্রাই হয়ে যাক। নারে তাকবীর, এরম করলে হবে না, আরো জোরে নারে তাকবীর, এরা পারবে। এদের চার্জ এখনো 80% আছে। যাই হোক, শুনতে থাকুন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আমার জিকের ম্যান যে আছে একসাথে জিকের দেবেন। হ্যালো বাচ্চারা, আমি যখন বলবো সুবহানাল্লাহ তখন একসঙ্গে সবাই সুবহানাল্লাহ বলবে, কেমন? সেই গজল আপনাদের সামনে পরিবেশন করছি, যে বাংলাদেশের বহুত পপুলার কালাম, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি। দেখবেন বিজ্ঞানীরা রকেট করে চাঁদের দেশে পাড়ি দিয়েছিলেন, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দো জাহানের বাচ্চা রাহমাতুল্লিল আলামিন বিনা রকেটে আরশ আজিমে পৌঁছে গিয়েছিল, বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু বাচ্চারা বললে হবে না, বড়রা একসঙ্গে সবাই মিলে জোরে আওয়াজে উচ্চ আওয়াজে বলবে, কারণ নবীর প্রশংসা। আমার নবী ছাড়া দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর উম্মত আমরা। কবি বলছে দেখো, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ছড়ে চাঁদের দেশে যায়, আর আঙ্গ নবী বিনা রকির মিরা শরীফ যায়, বলো না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ, চুপ করো, যদি আরো জোরে বলতে হবে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বিজ্ঞানীরা রকির ছড়ে চাঁদের দেশে যায়, বিজ্ঞানীরা রকির ছড়ে চাঁদের দেশে যায়, আঙ্গন বিবিনা রকির মিরা শরীফ যায়। বন্ধ হয়ে গেল, সুবহানাল্লাহ বলা যাবে না, উচ্চ আওয়াজে একসঙ্গে সুবহানাল্লাহ বলো। বিজ্ঞানীরা রকির ছড়ে চাঁদের দেশে যায়, বিজ্ঞানীরা রকির ছড়ে চাঁদের দেশে যায়, আঙ্গন বিবিনা রকির মিরা শরীফ যায়।
অজগর সাপ বিষাক্ত অজগর সাপ 100 বছর ধরে অপেক্ষা করেছিল হেরা গুহায় কখন আল্লাহ রাসূল আসবে সেই বিষাক্ত অজগর সাপ দেখবেন একদিন বেদিনদের তাড়া খেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় প্রবেশ করলেন আবু বকর সিদ্দিকের কোলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন আবু বকর সিদ্দিক কি করলেন নিজে মাথার উড়নি খুলে প্রত্যেকটা দেখছে গর্তের ভিতর হেরা গুহায় অনেক গর্ত ছিল তিনি মাথার উড়নিগুলো ছিঁড়ে ছিঁড়ে সব জায়গা বন্ধ করেছিল এক জায়গা ফাঁকা ছিল সেখানে নিজে পায়ের ওরটা চাপা দিয়েছিলেন এবং বিষাক্ত অজগর সাপ 100 বছর ধরে অপেক্ষা করে আছে আল্লাহ রাসূলকে দেখবে বলে ছটপট ছটপট করতে লাগলো কোথাও জায়গা না পেয়ে আবু বকর সিদ্দিকের পায়ে কামড়ে নিয়েছিলেন নবী পাক সেই সময় দেখলেন যে বিষার জালে আবু বকর সিদ্দিক তিনি ছটপট করছেন নবী পাকে থুতু মোবারক সেখানে বসিয়ে দিয়েছিলেন নবী পাকের থুতুর ইশারায় সাপের বিষ পানি হয়ে গিয়েছিল বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছে অঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হইয়াছে সত্যি এখানে কি কেউ কথা বলতে জানে না নাকি আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছে অঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হইয়াছে জোরে বলো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছে অঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হইয়াছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছে অঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হইয়াছে বলো সেই যুগে কি সেই যুগে কি ওয়াজাবতি কিছু ছিল নি সেই যুগে কি ওয়াজাবতি কিছু ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গ নবীজি ভালো বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গ নবীজি এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গ নবীজি ভালো বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গ নবীজি ভালো বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গ নবীজি ভালো বিজ্ঞানীদের বিজ্ঞানে আমার নবীজি নারে তাকবীর आसमान को अगर नींद आए तो उसे सुलाऊंगा कहाँ आसमान को अगर नींद आए तो उसे सुलाऊंगा कहाँ जमीन को अगर मौत आए तो उसे दफनाऊंगा कहाँ सागर को अगर प्यास लगे तो उसे पिलाऊंगा कहाँ ए नबी तेरे जब याद आए तो मैं जाऊंगा कहाँ मैं जाऊंगा कहाँ बोलो ना एक बार सुभान अल्लाह जखन नबीर याद आसबे एरकम अदवाना नबीर महफिले बसबे अल्लाह अल्लाह रसूलेर तारीफ प्रशंसा सुनते पाबे এখন যে কালামটি গাওয়া হবে একদম মর্মান্তিক কালাম বাচ্চারা যদি গায় তাহলে আমরা গাইবো নাই তো বসে যাবো ঠিক আছে।